আসসালামু আলাইকুম সবাইকে, আমার আজকে ভিডিওতে আপনাকে স্বাগতম। গলা শুকায় গেছে। আজকের ভিডিওতে আমি প্রফেসরকে ইমেল কিভাবে পাঠাইতে হয় সেই রিলেটেড একটা ছোট্ট ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। যদিও সময় কিছুটা পার হয়ে গেছে, প্রফেসরকে ইমেল পাঠানো ইউজুয়ালি সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে শুরু করা উচিত, তারপরও বেটার লেট দেন নেভার, এই জন্য ভিডিওটা আপলোড করতেছি। তো আমি কেন প্রফেসরকে ইমেল পাঠানোর এই যে স্টেপটা এটাতে এত ইমফ্যাসিস দিই সেটা একটু বলি। সায়েন্স ফ্যাকাল্টি স্টুডেন্টদের জন্য বা যারা ফার্মেসি, বায়োকেমিস্ট্রি, পিওর সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এই রিলেটেড সাবজেক্টগুলো পড়তেছেন, তাদের জন্য তো প্রফেসর ম্যানেজ করা একদম ম্যান্ডেটরি। যারা ল্যাবে কাজ করতে হয়, ইভেন যারা আমার মতো আর্টস বা সোশ্যাল সায়েন্স অথবা কমার্সে পড়তেছেন, যাদের সেন্ট্রাল ফান্ডিংয়ের থ্রুতে অ্যাডমিশন হয়, তাদের জন্য প্রফেসরকে ম্যানেজ করা, প্রফেসরকে কনভিন্স করা ইকুয়ালি ইম্পর্টেন্ট আমি বলে মনে করি। যদিও এটা কম্পালসারিভাবে ইউনিভার্সিটি থেকে রিকোয়ার করা হয় না, তারপরেও যদি আপনার কোনো প্রফেসরের সাথে নেটওয়ার্কিং থাকে, কোনো প্রফেসরের সাথে যদি আপনার ছোটোখাটো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে এবং সেই জিনিসটা যদি আপনি স্টেটমেন্ট অফ পারপাসে মেনশন করতে পারেন, তাহলে অ্যাডমিশন কমিটির কাছে আপনি একটু একটা বেটার ইমপ্রেশন ক্রিয়েট করতে পারবেন এবং আপনার জন্য ফান্ডিং বা অ্যাডমিশন পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায়। যে কারণে একটু কষ্ট হলেও নিজের অ্যাডমিশন বা ফান্ডিংকে এনশিওর করার জন্য আমি এই স্টেপটা সবাইকে ফলো করতে বলি। তো আমাদের স্কুল কলেজে ছোটোকালে দরখাস্ত লিখতে শেখায়, মানপত্র লিখতে শেখায়, চিঠি লিখতে শেখায়, কিন্তু একটা ভালো ইমেল কিভাবে লিখতে হয় সেই জিনিসটা শেখায় না, যেটা এখনকার যুগে একটা ফান্ডামেন্টাল স্কিল বলে আমি মনে করি। তো আমি যখন মেমোরিয়াল ইউনিভার্সিটিতে পড়তে আসছি, তখন আমাকে প্রফেশনাল ডেভেলপমেন্ট বলে আলাদা একটা কোর্স করানো হয়েছে, ইউসি, যেটা টিএসসির ইকুইভ্যালেন্ট বলতে পারেন। সেখানে নানান ধরনের প্রফেশনাল ওয়ার্কশপ অ্যারেঞ্জ করা হতো, সেখান থেকে আমাকে কীভাবে একটা ভালো ইমেল, কীভাবে কভার লেটার লিখতে হয় সেই জিনিসগুলো শেখানো হয়েছে। তো আজকে ভিডিওটা যদি আপনি দেখেন, প্রথমত আপনি ভালো করে কীভাবে ইমেল লিখবেন সেটা শিখে গেলেন, সেটা শুধু একাডেমিক না, আপনার প্রফেশনাল লাইফেও ইকুয়ালি কাজে লাগবে, এটা হচ্ছে এক। এবং দ্বিতীয়ত হচ্ছে, আমি বাংলাদেশে বসে কানাডিয়ান পার্সপেক্টিভে একটা ভালো ইমেল বলতে তারা কি বলে, কি বোঝায়, সেটা বোঝা কিন্তু একটু কঠিন। কিন্তু যেহেতু আমি আমার ট্রেনিংটা কানাডায় এসে পেয়েছি, তো আপনি বাংলাদেশে বসে জেনে গেলেন যে একজন কানাডিয়ান ভালো একটা ইমেল বলতে আসলে কি মিন করে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব একটা সুন্দর ইমেলের স্ট্রাকচার আপনাকে প্রোভাইড করার জন্য। তো চলেন ভিডিওটা শুরু করি। তো এই ইমেল লেখা শুরু করার আগে যেই জিনিসগুলো আপনার জানা জরুরি প্রি থিঙ্কিং স্টেজে, সেই জিনিসটা আমি প্রথমে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। প্রথমত হচ্ছে যে আপনি কখনোই প্রফেসরের কাছে ফান্ডিং লাগবে, স্কলারশিপ লাগবে, টাকা লাগবে, টাকা ছাড়া পড়তে পারবো না, আমি গরিব স্টুডেন্ট, এই জিনিসটা প্রথম ইমেইলে ব্যাখ্যা করার চেষ্টা করবেন না। আপনার প্রথম ইমেইলে মূল উদ্দেশ্য হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে, অ্যাজ এ রিসার্চার হিসেবে আপনি কত এনথুজিয়াস্টিক, আপনি কত পরিশ্রমী, আপনি কত মেধাবী, সেই জিনিসটা প্রমাণ করার চেষ্টা করা। এখনই আপনি টাকার কথা বলবেন না। আপনি যখন নিজেকে একবার প্রমাণ করে ফেলবেন, আপনার প্রফেসরের যখন আপনাকে একবার ভালো লেগে যাবে, তখন গুটি আপনার ঘরে ঢুকবে, সেই গুটি দিয়ে তখন আপনি গুটি খেলবেন প্রফেসরের সাথে যে আচ্ছা আপনার তো আমাকে ভালো লাগছে, বাট আমার ফাইন্যান্সিয়াল ট্রাবল আছে, আমি ফাইন্যান্সিয়াল ব্যাকআপ ছাড়া যাইতে পারবো না, তখন আপনার ডিমান্ডটা প্রফেসরের সামনে প্লেস করাটা কিছুটা সহজ। কিন্তু প্রথমেই প্রফেসরের কাছে নিজের ডিমান্ডটা প্লেস করাটা কিছুটা স্বার্থপর, ছোটো লোকই এবং ইমপ্রুডেন্ট কাজ বলে আমি মনে করি। এটা হচ্ছে প্রথম প্রিথিং স্টেজ, কখনোই ভিক্ষাবৃত্তি করা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা 10-15টা প্রফেসরকে ইমেল পাঠাই, হতাশ হয়ে যায়, আপু আমার তো কোনো রিপ্লাই আসতেছে না। যারা ইউএসএতে বা কানাডাতে ভালো ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাইছে, তারা কমপক্ষে 300 থেকে 400 ইমেল পাঠাইছে। তো আপনি যদি 100টা ইমেল পাঠানোর আগে হতাশ হয়ে যান, তাহলে আমি বলবো যে আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন। অন্তত 200 থেকে 300 ইমেল পাঠাবেন, তারপরে 4-5টা রিপ্লাই আসবে, সেই 4-5টার মধ্যেও হয়তো একটা বা দুইটা প্রফেসর আপনার সম্পর্কে জেনুইনলি ইন্টারেস্টেড হবে। এই জন্য কখনোই ইমেল পাঠাইতে পাঠাইতে হতাশ হওয়া যাবে না। দিস ইজ হার্ড, বাট তারা যেহেতু আপনাকে 10-12 লাখ টাকা দিয়ে পড়তে নিয়ে আসবে, তো আপনাকে 10-12 লাখ টাকা আর্ন করার জন্য পরিশ্রম করতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় প্রি থিঙ্কিং।
তৃতীয় প্রি থিঙ্কিং হচ্ছে আমরা অনেক সময় লেখার সময় প্রফেসরকে ইমেল লেখার সময় কিছুটা বেগিং এর ভাষায় লিখি যে আমাকে যদি একটু সুযোগ দেন খুব ভালো হতো, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। এরকম হবে না, প্রফেশনাল লজিক দিয়ে কথা বলবেন যে আমি একটা কোয়ালিফাইড মহিলা, ব্যাম ব্যাম ব্যাম, দিস আর দ্য প্রমাণ, এবং আপনি একটা কোয়ালিফাইড প্রফেসর, ব্যাম ব্যাম ব্যাম, দিস আর দ্য রিজন। তো আমি মনে করি ইউ আর এ গুড ম্যাচ ফর মি। আপনার যেমন একটা ভালো প্রফেসর পাওয়া জরুরি, একটা ভালো প্রফেসরের একটা ভালো স্টুডেন্ট পাওয়া ইকুয়ালি জরুরি। একটা ভালো স্টুডেন্টকে যদি সে সুপারভাইজ করতে না পারে, প্রফেসরদের টেনিয়র হয় না, তাদের এক ধরনের ডেডলাইন থাকে বা এক ধরনের কোটা থাকে যে কতগুলো স্টুডেন্টকে সে সুপারভাইজ করলো। এই জন্য আমি বলবো কখনোই বেগিং না করে লজিক্যালি নিজের ডিমান্ডটাকে প্লেস করার চেষ্টা করবেন। এই কটা হচ্ছে আমার প্রি থিঙ্কিং স্টেজের চিন্তাভাবনা। এগুলো প্রত্যেকটা জিনিস ইমেল লেখার আগে আপনার মাথার মধ্যে একদম খোদাই করে নেন, তাহলে ইমেল লেখাটাও ভালো হবে এবং ইমেল লেখার পরে হতাশ লাগবে না। তো এরপরে আসবে হচ্ছে ইমেল লেখা শুরু করব কিভাবে। প্রথমে আসবে সাবজেক্ট লাইন ইমেলের। ইমেলের সাবজেক্ট লাইনে আমরা অনেকেই বলার চেষ্টা করি তমা রহমান, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, স্কলারশিপ চাই, ফান্ডিং আছে কি না, বা আপনার ল্যাবে আমাকে কাজ করতে নেন, এই ধরনের ফালতু ভেক কথা লেখা যাবে না। প্রফেসর এগুলো দেখলে হাসাহাসি করে। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনার অবজেক্টিভটা ক্লিয়ারলি সাবজেক্ট লাইনে মেনশন করে দিতে পারেন, যাতে প্রফেসর আপনার ইমেলটা খোলার আগেই জেনে যায় যে এই মহিলা আসলে কি বলতে, কি চাইতে এই ইমেলটা পাঠাইছে। আমি আমার নিজেরটা কী লিখছি সেটা বলি, প্রসপেক্টিভ গ্র্যাজুয়েট স্টুডেন্ট অ্যাট পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট, এটা ছিল আমার ইমেলের সাবজেক্ট লাইন। এখন আপনি এই যে এই লাইন বরাবর আপনার নিজের মতো করে ইমেলটা লিখতে পারেন যে ইন্টারেস্টেড গ্র্যাজুয়েট স্টুডেন্ট অ্যাট ইউর ডিপার্টমেন্ট, বা লুকিং ফর এ পজিশন অ্যাট ইউর ল্যাব, এই টাইপের কিছু আসতে পারে। বাট আমার নিজের কাছে বেস্ট মনে হয়েছে প্রসপেক্টিভ গ্র্যাজুয়েট স্টুডেন্ট অ্যাট পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট, এইভাবে আমি আমার সাবজেক্ট লাইনটা লিখছি। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় আসবে হচ্ছে ইমেইলের সম্বোধন যে আমি করবো, সেই জায়গাটা কীভাবে আমি লেখা শুরু করতে পারি। অনেকে হাই, হ্যালো, ফার্স্ট নেম প্রফেসর, এভাবে লেখা শুরু করি। দে আর নট ইয়োর ফ্রেন্ড, দিস ইজ এ প্রফেশনাল সেটিং, তো তাদেরকে সম্মান রেখে কথা বলতে হবে। বাংলাদেশের স্টুডেন্টদের প্রফেসরকে বা টিচারকে সম্মান করা শেখানো লাগে না, এই জিনিসটা আমাদের ছোটকাল থেকে সবাই শিখায় দিছে, কিন্তু আমরা কীভাবে সম্মানটা শো করতে হয় সেই জিনিসটা অনেক সময় বুঝি না। তো প্রফেসররা ডিয়ার প্রফেসর লাস্ট নেম এই জিনিসটা সবচেয়ে বেশি প্রেফার করে, বা ডিয়ার ডক্টর লাস্ট নেম, এইভাবে আপনি লেখা শুরু করতে পারেন। তারপরে যখন ভর্তি হয়ে যাবেন, প্রফেসরের সাথে সম্পর্ক অনেক ভালো হয়ে যাবে, তখন প্রফেসরকে আপনি ফার্স্ট নেম ধরে ডাকবেন, সেটা কোনো সমস্যা না। কিন্তু প্রথম ইমেইলে অবশ্যই ডিয়ার ডক্টর ফার্স্ট, ডিয়ার ডক্টর লাস্ট নেম, অথবা ডিয়ার প্রফেসর লাস্ট নেম দিয়ে আপনি ইমেলটা শুরু করবেন। তারপরে কী হতে পারে, অনেকে অনেক ডিলি ডালি, হিলি হ্যালি অনেক কথা বলা শুরু করে, গরুর রচনা লেখা শুরু করে। গরুর রচনা লিখবেন না, ডিরেক্ট আপনার অবজেক্টিভে চলে যাবেন। অবজেক্টিভ হচ্ছে আমি সাদিয়া রহমান তোমা, আমি ঢাকা ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল রিলেশনসে পড়ছি, ইন্টারন্যাশনাল রিলেশনসে পড়ার সময় আমি এই 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 কোর্সগুলো করছি, কোর্স করে আমি রেফিউজি স্টাডিজ নিয়ে ইন্টারেস্টেড, রাইট নাও আমার বাংলাদেশে রেফিউজি একটা ক্রাইসিস যাচ্ছে, আমি রেফিউজি স্টাডিজ নিয়ে রিসার্চ করা শিখতে চাই। আপনার অবজেক্টিভ ক্লিয়ার, আপনি রেফিউজি স্টাডিজ নিয়ে রিসার্চ করা শিখতে চান, এটা হচ্ছে আপনার প্রথম প্যারার সামারি। দ্বিতীয় প্যারায় কী আসবে, দ্বিতীয় প্যারাটা হচ্ছে সবচেয়ে কঠিন। দ্বিতীয় প্যারাটা, প্রথম প্যারাটা আপনার অল অ্যাক্রস দ্য বোর্ড, 300 প্রফেসরকে যদি আপনি ইমেল পাঠান অল অ্যাক্রস দ্য বোর্ড, প্রথম প্যারাটা সেম হবে, বাট দ্বিতীয় প্যারাটা প্রত্যেকটা প্রফেসর অনুযায়ী আপনাকে টেইলর করতে হবে। দিস ইজ হার্ড। সেটা আমি কীভাবে টেইলর করতে পারি, আমি যেমন লিখছি যে প্রফেসর ইসাবেলা, আপনার উইঘুর পপুলেশন রিলেটেড যে একটা রিসার্চ ওয়ার্ক ছিল সেই রিসার্চ ওয়ার্কটা পড়ে আমার খুব ভাল লাগছে, আমার মনে হয়েছে যে এই রোহিঙ্গা রেফিউজি ক্রাইসিসের সাথে উইঘুর রেফিউজি ক্রাইসিসের একটা সামঞ্জস্য আছে, আপনার কাছ থেকে আমার অনেক কিছু জানার এবং শেখার সুযোগ আছে, যে কারণে আমি আপনাকে রিচ আউট করছি। এই যে ইনফরমেশনটা আমি দিলাম, এই ইনফরমেশনটা আমার কিন্তু বের করতে হয়েছে, সেটা আমি কীভাবে বের করছি, স্পেসিফিক রিসার্চ পড়ে তার রিসার্চ পেপারের নাম মেনশন করে আমি বলছি যে এই জায়গায় এই জিনিসটা আমার ভাল লাগছে। এটা কিন্তু কঠিন, 300 প্রফেসরের 300 ডিফারেন্ট রিসার্চ পড়ে 300 ডিফারেন্ট সেকেন্ড প্যারা লেখাটা কঠিন, বাট ইট হ্যাজ টু বি ডান লাইক দ্যাট। একটা গণ ইমেল আপনি সবাইকে পাঠালে এই প্রফেসররা ভাজা মাছ উল্টায় খাইতে জানে, সো দে নো যে আপনি গণ ইমেল সবাইকে পাঠাচ্ছেন। কিন্তু সেটা না করে যদি আপনি এইভাবে স্পেসিফিকলি মেনশন করেন
যে প্রফেসর আপনার ওই জায়গার ওই রিসার্চটা আমার ভালো লাগছে, তাহলে প্রফেসর আপনি না বললেও বুঝে গেল যে আপনি আসলে ইন্টারেস্টেড এবং আপনি প্রচণ্ড পরিশ্রমী একজন স্টুডেন্ট। আমি অনেক প্রচণ্ড পরিশ্রমী, আমি অনেক ভালো স্টুডেন্ট, এটা বলার থেকে এটা লিখে এটা কাজের মাধ্যমে প্রমাণ করাটা কিন্তু বেশি ভালো। ওই প্রফেসরও জানে যে আপনি 300 জনকে ইমেল করছেন, কিন্তু ওই প্রফেসর দেখলো যে আপনি 300 জনকে ইমেল করার সময় 300টা সেকেন্ড প্যারা লিখছেন, তার মানে প্রফেসর বুঝে গেলো যে আপনি আসলে পরিশ্রমী লোক। এই ধরনের লোককে সবাই পছন্দ করে। তো এখন আমার আপনার কোশ্চেন আসতে পারে যে আপু, এই যে রিসার্চটা আপনি বললেন, এই রিসার্চটা 300টার রিসার্চ পেপার কীভাবে পড়বো, বা রিসার্চ পেপারগুলো কোথায় খুঁজে পাবো? রিসার্চ পেপার খুঁজে পাওয়ার খুবই সহজ উপায় হচ্ছে গুগল স্কলার, আরও কয়েকটা সাইট আছে, আমি ওগুলো কখনো ইউজ করি নাই, সো ওগুলো আমি জানিও না, বাট আমি সবসময় সবচেয়ে বেশি ইউজ করেছি গুগল স্কলার। গুগল স্কলার গিয়ে প্রফেসরের নাম অথবা প্রফেসরের রিসার্চ ওয়ার্কের নাম লিখে সার্চ দিলে খুঁজে পাওয়া যায়। এখন আপনি বলতে পারেন যে প্রফেসরের নাম, প্রফেসরের ইমেল অ্যাড্রেস, প্রফেসরের রিসার্চ কোথায় খুঁজে পাবো? ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকলে আমি স্ক্রিনশটটা দেওয়ার চেষ্টা করব, সেখানে প্রফেসরের প্রত্যেকটা ফ্যাকাল্টি প্রফেসরের নাম থাকবে, তাদের কোন কোন জায়গায় ইন্টারেস্টেড রিসার্চের ব্রাঞ্চে সেটার নাম থাকবে, তাদের নামের উপর ক্লিক করলে তাদের ফুল প্রোফাইলটা চলে আসে যে তারা কোন কোন রিসার্চ পেপার কবে কোথায় পাবলিশ করছে। সেই রিসার্চ পেপারের নামটা কপি করে গুগল স্কলারে পেস্ট করবেন এবং সেইভাবে আপনি রিসার্চ পেপারটা খুঁজে পাবেন। এখন আপনি বলতে পারেন যে আপু, 300টা রিসার্চ পেপার আমি কীভাবে পড়বো এবং কীভাবে পড়ে 300টা ইমেল লিখবো? এইখানে একটা ট্রিক্স করতে হয়, যে জিনিসটা আমি মাস্টার্স করতে এসে শিখছি, বাট আপনাকে আমি ছোটোকালেই শিখাই দিচ্ছি জিনিসটা, সেটা হচ্ছে যে আমরা পুরা রিসার্চ পেপারটা কিন্তু পড়ার দরকার হয় না। একটা রিসার্চ পেপার কী রিলেটেড ইনফরমেশন আপনাকে আর্গিউ করার চেষ্টা করছে সেই জিনিসটা বুঝতে কিন্তু পুরা রিসার্চ পেপার পড়া লাগে না। ইউজুয়াল একটা রিসার্চ পেপার অ্যাবস্ট্রাক্ট ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনে পুরা রিসার্চ পেপারটা খুব সুন্দরভাবে সামারাইজ করা থাকে। অ্যাবস্ট্রাক্ট তো বললাম, অ্যাবস্ট্রাক্টে তারা মেন আর্গুমেন্টটা কী এবং রিসার্চ পেপারটা কোন টপিকের উপরে সেটা নিয়ে ছোট্টখাট্টো একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। ইন্ট্রোডাকশনে একটা ছোট্ট লিটারেচার রিভিউ, রিসার্চ গ্যাপ, মেথোডোলজি, রিসার্চ কোশ্চেন, এই প্রত্যেকটা জিনিস ইন্ট্রোডাকশনে থাকে। একটা ওয়েল রিটার্ন যে কোনো রিসার্চ পেপারের ইন্ট্রোডাকশনে সবকটা ইনফরমেশন অ্যাভেলেবেল। এবং কনক্লুশন যদি আপনি পড়েন, কনক্লুশনও খুব বেশি বড় হয় না, হয়তো হাফ পেজের মতো হয়। কনক্লুশনে প্রফেসরের মেন আর্গুমেন্টটা কী এবং সেই আর্গুমেন্টে পৌঁছানোর জন্য উনি কী কী লজিক ইউজ করছে সেই লজিকগুলো খুব ক্লিয়ারলি মেনশন থাকে। তাহলে একটা ইন্ট্রোডাকশন, কনক্লুশন এবং অ্যাবস্ট্রাক্ট পড়তে 20 মিনিটের বেশি সময় লাগার কথা না। এইভাবে আপনি নিজের প্রোডাক্টিভিটি ইনক্রিজ করতে পারেন, একই দিনে অনেকগুলা রিসার্চ পেপার কমপ্লিট করতে পারেন। এবং এই কমপ্লিট করলে হবে না, যা যা বললেন সেটা আবার নিজে লিখে ফেলবেন, তাহলে আপনার মনে থাকবে, না হলে আপনি পরে রিসার্চ পেপার পড়ার সময় আগেরটা ভুলে যাবেন। সো এইখানে নোট টেকিং, নোট অর্গানাইজিং করা খুবই জরুরি। তো এইভাবে নিজের প্রফেসরকে খুঁজে বের করবেন, প্রফেসরের রিসার্চ কী নিয়ে করায় সেটা একটা সামারি বের করার চেষ্টা করবেন এবং সেটাকে নিজের রিসার্চের সাথে কীভাবে কানেক্ট হচ্ছে সেটা খুঁজে বের করার চেষ্টা করবেন। এবং এই বেসিসে সেকেন্ড প্যারা লিখবেন। সেকেন্ড প্যারা প্রত্যেকটা প্রফেসর অনুযায়ী টেইলর করতে হবে, প্রত্যেকটা প্রফেসরের রিসার্চ পেপার আলাদা, সো আপনার সেকেন্ড প্যারাও আলাদা হবে। তো লাস্ট প্যারায় কী আসবে? লাস্ট প্যারায় হচ্ছে, এটাও মোটামুটি মোটা দাগে কমন হতে পারে অল অ্যাক্রস দ্য বোর্ড, কিন্তু আপনি রিভাইজ করে নেবেন কম বেশি। লাস্ট প্যারায় হচ্ছে আপনার সেলসম্যানশিপ স্কিলটা আসবে। সেলসম্যানশিপ বলতে আমি কী বোঝাচ্ছি? নিজেকে সেল করবেন। আপনি যে একটা ভালো স্টুডেন্ট, আপনি যে একটা স্কিলড লোক, সেই জিনিসটা প্রমাণ করার জায়গা হচ্ছে আপনার থার্ড প্যারা। থার্ড প্যারাটা খুব বেশি বড় করবেন না, পুরা ইমেলটা 250 থেকে 300 ওয়ার্ডের বেশি হওয়া যাবে না, তাহলে এর থেকে বেশি বড় হলে ইমেলটা কেউ পড়বে না। সো থার্ড প্যারে আপনি বলার চেষ্টা করবেন যে আমি প্রেসিডেন্সিয়াল গোল্ড মেডেলিস্ট, বা আমি ওই জায়গায় কনফারেন্স পেপার পাবলিশ করছি, আমি ওই জায়গায় কাজ করছি, কাজ করার সময় আমি এই 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 জিনিসগুলো শিখছি, এই এই জিনিসগুলো শিখি নাই, এই এই জিনিসগুলো আমি জানলে আমার কাজটা আমি আরও ভালো করে করতে পারতাম, যে কারণে আমি মনে করি আই এম এ স্ট্রং ক্যান্ডিডেট ফর দিস ডিপার্টমেন্ট অ্যান্ড আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ব্যাক ফ্রম ইউ। এইভাবে ইমেলটা শেষ করে দিবেন। এটা হচ্ছে ইমেলের মেইন বডি। তিনটা প্যারাগ্রাফ থাকলো, আমি যদি সামারাইজ করি, প্রথম প্যারায় হচ্ছে আপনি আপনার নিজের নামধাম পরিচয়, আপনার যেই ইউনিভার্সিটির ডিগ্রি, আপনার রিসার্চ ইন্টারেস্ট কী ছোট্ট করে বলার চেষ্টা করলেন, অবজেক্টিভ ক্লিয়ার করলেন।
প্রথম প্যারা অবজেক্টিভ ক্লিয়ার করলেন, দ্বিতীয় প্যারা আসবে হচ্ছে প্রফেসরের রিসার্চের সাথে, আপনার রিসার্চটা কীভাবে অ্যালাইন করতেছে সেই জিনিসটা ব্যাখ্যা করা, এটা হচ্ছে দ্বিতীয় প্যারার মূল উদ্দেশ্য। এবং তৃতীয় প্যারার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার পাস্ট এক্সপিরিয়েন্স কীভাবে আপনাকে একটা ইউনিক এবং স্ট্রং ক্যান্ডিডেট হিসেবে তৈরি করছে সেই জিনিসটা আর্গিউ করার মূল জায়গা হচ্ছে থার্ড প্যারা। এই তিনটা জিনিস ছোট্ট করে যদি 250-300 ওয়ার্ডের মধ্যে লিখে ফেলতে পারেন, তাহলে অ্যাটলিস্ট যে প্রফেসর স্টুডেন্ট নিচ্ছে সেই প্রফেসর আপনার ইমেলটা দুইবার হলেও তাকায় দেখবে। ওয়েল অর্গানাইজড লেখা সবাই পছন্দ করে, একটা ওয়েল অর্গানাইজড ওয়েল রেড একটা পার্সন, যেহেতু আপনি অনেক কিছু পড়ছেন, আপনি অনেক কিছু জানেন, এই মানুষ একাডেমিয়াতে এই মানুষের চাহিদা সারা জীবন থাকবে। তো এটা হচ্ছে মোটা দাগে ইমেলের মেইন বডি। এখন আসবে হচ্ছে সিগনেচার লাইন। ইমেল কিন্তু শেষ হয়ে যায় নাই, সিগনেচার লাইনও খুবই ইম্পর্ট্যান্ট। আপনি ওই যে ইওর মোস্ট অবিডিয়েন্ট পিউপিল, এগুলো মানুষ লিখে না, আমাদের শিখাইছিল ছোটোকালে, এগুলা লিখবেন না, এগুলার বাজার শেষ। এখন আপনি লিখতে পারেন সিনসিয়ারলি ইয়ার্স, যেটা আমি লিখছি, অথবা আমি কানাডিয়ানদের অনেক বেশি যে জিনিসটা ইউজ করতে দেখি সেটা হচ্ছে ওয়ার্ম রেগার্ডস। এই দুইটা জিনিসের মধ্যে যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন, ওয়ার্ম রেগার্ডস অথবা সিনসিয়ারলি ইয়ার্স। তারপর লিখলেন যে সাদিয়া রহমান তমা, মানে আমি আমার নিজের নাম দিয়ে এক্সাম্পল দিলাম, কিন্তু এটা লিখে শেষ করে ফেলা যাবে না। সাদিয়া রহমান তমার পরে আসবে আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট ইউনিভার্সিটি অফ ঢাকা সেশন এত এত, এভাবে লিখে ইমেলটা শেষ করলেন। এই হচ্ছে আমার আজকের মূল ভিডিও। এই ভিডিওর থ্রুতে আমি আজকে ব্যাখ্যা করার চেষ্টা করলাম যে কী কী জিনিস একটা ইমেলে থাকা জরুরি। আর লাস্টলি আমি এগেন আবার মেনশন করতে চাই, সেটা হচ্ছে যে আপনার ইমেইলের কোথাও টাকা চাই, ফান্ডিং চাই, স্কলারশিপ আছে কিনা এই রিলেটেড ইনফরমেশন প্রথম ইমেইলে কখনোই দিবেন না। যদি কোনো প্রফেসর আপনার কাজ ভাল লাগে সে আপনাকে রিপ্লাই করবে, যদি তার মনে হয় যে আপনার সাথে জুমে অ্যাপয়েন্টমেন্ট নেবে জুমে কথা বলতে পারে, যদি তার মনে হয় যে আপনাকে দিয়ে সে কোনো একটা প্রেজেন্টেশন নেবে, আপনার প্রেজেন্টেশন স্কিল, আপনার রাইটিং স্কিল, আপনার কোডিং স্কিল সে দেখতে চায়, তাহলে সে রিচ আউট করে সেই জিনিসগুলো আপনাকে করতে বলতে পারে। প্রত্যেকটা কাজ আপনার সর্বোচ্চ দিয়ে করার চেষ্টা করবেন, শেষে যে আপনার প্রফেসর যদি মনে হয় যে হি ইজ ইন্টারেস্টেড, তখন আপনি আপনার নিজের চাহিদার কথা বলতে পারেন যে আমি এই জায়গায় যদি ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স না হয় তাহলে পড়তে আসতে পারবো না, আপনি কি কোনোভাবে আমাকে হেল্প করতে পারেন কিনা। ইন দ্যাট কেস ফান্ডিং দেওয়ার একটা মোটিভেশন প্রফেসরের থাকে। তো এই হচ্ছে মোটামুটি ভিডিও। এরপরে একটা কমন কোয়েশ্চেন সবাই করবে যে আপু এক ডিপার্টমেন্টের 5টা প্রফেসরকে ইমেল পাঠানো যাবে কি না। আমি বলি এখানে মোরালি কোনো নিষেধ নাই, অবশ্যই আপনি এক ডিপার্টমেন্টের 5টা প্রফেসরকে ইমেল পাঠাইতেই পারেন, কিন্তু ইউজুয়ালি একটা ডিপার্টমেন্টে 5টা প্রফেসর একই জিনিস নিয়ে রিসার্চ করতেছে এরকম হয় না। আমি যদি আমারটা দিয়ে এক্সাম্পল দিই, আমি রেফিউজি স্টাডিজ নিয়েও ইন্টারেস্টেড, আমি ইন্টারন্যাশনাল সিকিউরিটি নিয়েও ইন্টারেস্টেড, আমি ডিপ্লোমেসি নিয়েও ইন্টারেস্টেড, ফরেন পলিসি নিয়েও ইন্টারেস্টেড, আমি এদিকে হিস্ট্রি পড়তে চাই, ফিলোসফি পড়তে চাই, সব কিছু নিয়ে যদি আমি ইন্টারেস্টেড থাকি, তার মানে হচ্ছে ইউ আর নট ইন্টারেস্টেড অ্যাবাউট এনিথিং। ইউজুয়ালি একটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা প্রফেসর আলাদা আলাদা জিনিস নিয়ে রিসার্চ করে, আপনার যেহেতু একটা জায়গায় রিসার্চ ফোকাস থাকে, দেখা যায় যে একটা ইউনিভার্সিটিতে একটা বা দুইটা প্রফেসরের বেশি একই জিনিস নিয়ে রিসার্চ ফোকাস আলা লোক পাওয়া যায় না, যে কারণে ইউজুয়ালি সচরাচর মানুষ একটা ডিপার্টমেন্টে 2-3টা প্রফেসরকে ইমেল পাঠায় না, কারণ তার দরকারই হয় না। এই হচ্ছে আমার লজিক। অবশ্যই নিজে যে কোনো একটা রিসার্চকে টার্গেট করেন, যে কোনো একটা টপিককে টার্গেট করেন, সেই টপিক নিয়ে কিছু ব্যাকগ্রাউন্ড রিডিং করেন, আপনি যখন অনেক নলেজ হবে তখন ওই জিনিসটা আপনার প্রেজেন্টেশনে, আপনার কথায়, আপনার লিখায় ফুটে ওঠে। এই হচ্ছে আজকের ভিডিওর মূল আলোচনা। আপনার যদি স্টিল মনে হয় যে কনফিউশন আছে, আপনার হায়ার এডুকেশন রিলেটেড ব্যাপারে কিছু ইনফরমেশন ক্লিয়ার হওয়া দরকার, আমি যত কিছু জানি আমি উইদাউট হোল্ডিং অ্যানি ইনফরমেশন ব্যাক আমার ইউটিউবের থ্রুতে আমি শেয়ার করার চেষ্টা করি, কারণ আমি মনে করি শিক্ষা মানুষের মৌলিক অধিকার। জাস্ট বিকজ আপনার আমাকে 1000-খানিক টাকা দেওয়ার মতো নাই, তার মানে আপনি রাইট ইনফরমেশন পাওয়া থেকে বঞ্চিত হবেন, এই জিনিসটা আমার কাছে প্রচণ্ড আনফেয়ার মনে হয়। এই কারণে আমি সমস্ত ইনফরমেশন আমি ইউটিউবের থ্রুতে দেওয়ার চেষ্টা করি। তারপরে যদি আপনার মনে হয় যে আপনার পার্সোনালাইজড কোনো ইনফরমেশন আমি গ্যাপ হয়ে যাচ্ছে, কোনো ইনফরমেশন আপনি পাচ্ছেন না, আমার থ্রুতে আপনি কিছুটা গাইডেন্স চান, তাহলে অবশ্যই আপনি আমাকে ইমেল পাঠাতে পারেন। ইমেল অ্যাড্রেসটা আমি স্ক্রিনে দিয়ে দিব, আমার ডিসক্রিপশন বক্সে ইমেল অ্যাড্রেস থাকবে, ইমেলের থ্রুতে আপনি আমার সাথে একটা সেশন বুক করে
এটা পেইড সার্ভিস হবে, তখন আমরা একসাথে কথা বলতে পারি। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।